হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের চ্যানেলে কতক্ষণ ওয়াচ টাইম হয়েছে কিভাবে দেখবেন, অথবা কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে তা কিভাবে দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইউটিউব স্টুডিও, ওয়াইটি স্টুডিও যে সফটওয়্যারটি আছে সেটি দিয়ে দেখাবো। আমি চলে যাচ্ছি সফটওয়্যারে। আমি একটি চ্যানেলে ঢুকলাম। এখান থেকে আমরা চ্যানেলটি সাইন ইন করা আছে, আমরা এখানে থ্রি ডট লাইনে ক্লিক করব, তারপর অ্যানালাইটিক্স এখানে ক্লিক করব। আমরা একটু নিচে চলে আসবো, এখানে এসে আমরা ওয়াচ টাইম আওয়ার্স এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লাস্ট 28 দিনেরটা দেখাচ্ছে। এখানে লাস্ট 28 দিনে আছে 244 ঘন্টা। আমরা যদি লাস্ট 60 মিনিট দিয়ে দেখতে চাই, লাস্ট 60 মিনিটে আছে 10 ঘন্টা। আমরা যদি চাই লাস্ট 7 দিন, 7 দিনেরটা দেখতে পারবো। আমরা দেখব ফুল টাইম মানে লাইফ টাইম, তাহলে আমরা এখানে লাইফ টাইম এখানে ক্লিক করব। লাইফ টাইমে ক্লিক করার পর সম্পূর্ণ যতগুলা ওয়াচ টাইম আছে সম্পূর্ণটি দেখাবে। দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে 2591.5 আওয়ার, যেটি কিনা এই চ্যানেলের লাইফ টাইম ওয়াচ টাইম। আরেকটি পন্থা, আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব, তারপর আমরা ইউটিউবে চলে যাব। ইউর চ্যানেল এখানে ক্লিক করব, তারপর কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক করব। ইউটিউব স্টুডিওতে আসার পর আমরা এখানে মনিটাইজ যে ডলার আইকনটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। মনিটাইজেশন এখানে ক্লিক করার পর আমরা আমাদের সম্পূর্ণ মনিটাইজেশনের জন্য যে যতটুকু দরকার এখানে দেখতে পাচ্ছি। সম্পূর্ণ ওয়াচ টাইম দেখাচ্ছে, এটাই হলো রিয়েল ওয়াচ টাইম, লাইফ টাইম ওয়াচ টাইম লাস্ট 365 দিনের। এভাবে আপনারা দেখতে পারবেন আপনাদের চ্যানেলের ওয়াচ টাইমগুলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।